রাসায়নিক সার ও বালাইনাশক ছাড়াই সম্পূর্ণ জৈব পদ্ধতিতে নিরাপদ সবজি উৎপাদন করছেন যশোরের ঝিকরগাছা উপজেলার 500রও বেশি কৃষক। জৈব বালাইনাশক ব্যবহার করে স্বল্প খরচে নিরাপদ সবজি উৎপাদনে সাফল্য পেয়েছেন তারা। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের 20টি গ্রুপের 500 জন কৃষক 50 হেক্টর জমিতে বিষমুক্ত নিরাপদ সবজি চাষ করছেন। বিষমুক্ত পদ্ধতিতে পটল, করলা, ফুলকপি, বাঁধাকপি, শশা, বেগুন, লাউ, টমেটো ও ব্রোকলি সহ নানা সবজি চাষে কৃষককে প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। যে বর্তমান সরকারের ম্যান্ডেট নিরাপদ সবজি উৎপাদন, এই প্রকল্পের আওতায় আমরা এই কার্যক্রমটা সুষ্ঠুভাবে চালাচ্ছি এবং আমাদের উদ্দেশ্য কিন্তু ঝিকরগাছার সবজি কি করে ইউরোপ সহ মিডল ইস্টে আমরা পাঠাবো সেটা নিয়ে কিন্তু অলরেডি আমরা তৎপরতা শুরু করেছি এবং অনেকটা এগিয়ে গেছি। অলরেডি আমাদের ঝিকরগাছের কিছু পটল যাচ্ছে মিডল ইস্টে, সেটা যশোর হয়ে, তো যাতে এটাকে একটা হাব হিসেবে তৈরি করা যায় সেটা আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার না করে জৈব সার, বিশেষ করে কেঁচো কম্পোস্ট ব্যবহার করছেন কৃষক। হলুদ ফাঁদ বা সেক্সপ্রমন পদ্ধতি ব্যবহার করায় কৃষকের পেস্টিসাইডের খরচ বেঁচে যাচ্ছে। আমরা এর আগে রাসায়নিক সার ব্যবহার করতাম, তাতে আমরা বহুত ক্ষতিগ্রস্ত হয়েছি, ফসল ভালো হতো না। এখন জৈব সার এবং ফেরোয়ান ফাঁদ, এলোকার্ড এসব দিয়ে আমরা লাভবান, সার সাশ্রয় কম হচ্ছে, বিষমুক্ত হচ্ছে, এতে আমরা এখন লাভবান। এই পদ্ধতিতে চাষ করি, আমাদের উৎপাদন খরচ দিন দিন কমছে আর আমাদের সবজির অনেক চাহিদা বাড়ছে। নিরাপদ হিসাবে আমরা এটা বেচতে পারছি, এর চাহিদা বাজার মূল্য একটু বেশি পাচ্ছি। শুধু যশোর নয়, নরসিংদী, বগুড়া ও রাজশাহী জেলায় পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় নিরাপদ সবজি উৎপাদনে কৃষককে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। অল্প খরচে উৎপাদন করতে পারতেছে, আবার উৎপাদনটাও বেশি হয়, যার ফলে তাদের লাভও বেশি হয়, এবং যেটা যখন ভোক্তা পর্যায়ে চলে যায়, আমরা যখন সাধারণ জনগণ এটা যখন বাজার থেকে কিনে খাই, দেখা যায় তারা এই নিরাপদ সবজি বা নিরাপদ ফসলটা আমরা খেতে পারতেছি। বহির্বিশ্বে যে রপ্তানির যে বিষয়টা, বাণিজ্যিকীকরণের যে বিষয়টা, এখানে আমরা কম দামে যেহেতু দিতে পারবো, বিশ্ব বাজারেও আমরা এটা অবশ্যই আমরা এই মার্কেটটা দখল করতে পারবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় সারা দেশে 20টি ইউনিয়নে বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনে কাজ চলছে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই।